আইপিএলের 11তম আসরে বাংলাদেশের হাসি মুখের ঘাতক মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছিল 1 কোটি রুপি। নিলামের আগেই এই কাডার মাস্টারকে দলে নেওয়ার পরিকল্পনা ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বলে খবর প্রকাশ করেছিল ভারতীয় বড় বড় কয়েকটি সংবাদ মাধ্যম, যার প্রেক্ষিতে আইপিএলের নিলামের আগে মিক্সার ওয়ার্ল্ড আইপিএলে মোস্তাফিজকে যে কোনো মূল্যে দলে নিতে চায় শচীন টেন্ডুলকারের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল। সত্যি মোস্তাফিজকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তবে এত কম মূল্যে মোস্তাফিজকে তারা দলে পাবে এটা কখনোই কল্পনা করতে পারেনি তারা। এত সস্তায় মোস্তাফিজকে দলে নিতে পেরে হতভম্ব মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক। আর নিলামের প্রথম দিন কাঙ্ক্ষিত খেলোয়াড়কে পেয়ে উচ্ছ্বসিত দলটির মালিক। 2 কোটি 20 লক্ষ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই কাটার মাস্টারকে পেতে নিলামে বিট করেছিল দিল্লি ডেয়ারডেভিলস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত নিলামে তাকে পায় মুম্বাই, আর তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির মালিক নীতা আম্বানি এবং আকাশ আম্বানি। মোস্তাফিজ মুম্বাইয়ে নিশ্চিত হওয়ার পর নীতা আম্বানি হতভম্ব হয়, তার চোখে মুখে ছিল বিস্ময়। এত সস্তায় মোস্তাফিজকে দলে টানতে পারবেন তা হয়তো ভাবেননি তিনি, শুধু অবাক হয়ে হেসেছেন নীতা আম্বানি। তবে আগের 2 আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। 2016 সালে মোস্তাফিজের জাদুকরি বোলিংয়ের কারণে হায়দরাবাদ প্রথম শিরোপার স্বাদ পায়। এবার সে দলে যাচ্ছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান, তাকে 2 কোটি রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মা কারণ পোলার্ডের সাথে আইপিএল মাতাবেন মোস্তাফিজও। আর সানরাইজার্স হায়দরাবাদে ডেভিড ওয়ার্নার রশিদ খানদের সাথে থাকবেন সাকিব আল হাসান। মিক্সার ওয়ার্ল্ডের দর্শক মণ্ডলী, এবারের আইপিএলে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান কেমন করবে? আপনার মতামত জানিয়ে ভিডিওটিতে কমেন্ট করুন।